চাপজারি, চাপজারি মানে হলো আঙুলের ছাপ বা ফিঙ্গার প্রিন্ট। আসসালামু আলাইকুম। মালয়েশিয়ান ভাষা শেখার আজকের ভিডিওতে আমরা যে শব্দগুলো ব্যবহার করেছি, যারা একেবারে নতুন নতুন অবস্থায় মালয়েশিয়ান ভাষা শিখতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম শব্দটি হলো আমি। আমি এটা মালয়েশিয়ান ভাষায় হবে সায়া, সায়া মানে হলো আমি। এর পরের শব্দটি হলো আমরা। আমরা এটা মালয়েশিয়ান ভাষায় হলো কিতা অথবা কামি, কিতা অথবা কামি। এর পরের শব্দটি হলো আমার। আমার এটা মালয়েশিয়ান ভাষায় হবে সাইয়া পুনিয়া, সাইয়া পুনিয়া। এর পরের শব্দটি হলো আমাদের। আমাদের এটা মালয়েশিয়ান ভাষায় হবে কিতা পুনিয়া, কিতা পুনিয়া। এর পরের শব্দটি হলো তুমি বা আপনি, তুমি বা আপনি এটা মালয়েশিয়ান ভাষায় হবে আওয়া অথবা কামু, আওয়া অথবা কামু। এর পরের শব্দটি হলো সে বা তিনি, সে বা তিনি এটা মালয়েশিয়ান ভাষায় হবে দিয়া, দিয়া। এর পরের শব্দটি হলো তার। তার এটা মালয়েশিয়ান ভাষায় হবে দিয়া পুনিয়া, দিয়া পুনিয়া। এর পরের শব্দটি হলো তাদের। তাদের এটা মালয়েশিয়ান ভাষায় হবে মেরেকা, মেরেকা। এর পরের শব্দটি হলো যদি, যদি এটা মালয়েশিয়ান ভাষায় হবে কালাও, কালাও। এর পরের শব্দটি হলো তারপর। তারপর এটা মালয়েশিয়ান ভাষায় হবে কেমোডিয়ান, কেমোডিয়ান। এর পরের শব্দটি হলো এবং, এবং এটা মালয়েশিয়ান ভাষায় হবে দান, দান। এর পরের শব্দটি হলো কিন্তু, কিন্তু এটা মালয়েশিয়ান ভাষায় হবে তাপি অথবা তেতাপি, তাপি অথবা তেতাপি। এর পরের শব্দটি হলো থেকে বা হইতে, থেকে বা হইতে এটা মালয়েশিয়ান ভাষায় হবে দারি, দারি। এর পরের শব্দটি হলো এখানে, এখানে এটা মালয়েশিয়ান ভাষায় হবে ডি সিনি, ডি সিনি। এর পরের শব্দটি হলো চে বা হইতে, চে বা হইতে এটা মালয়েশিয়ান ভাষায় হবে দারি পাডা, দারি পাডা। এর পরের শব্দটি হলো আরও বা বেশি, আরও বা বেশি এটা মালয়েশিয়ান ভাষায় হবে লেপি, লেপি। এর পরের শব্দটি হলো আবার, আবার এটা মালয়েশিয়ান ভাষায় হবে সেকালি লাগি, সেকালি লাগি। এর পরের শব্দটি হলো এই বা এটা, এই বা এটা এটা মালয়েশিয়ান ভাষায় হবে ইনি, ইনি। এর পরের শব্দটি হলো ওটা, ওটা এটা মালয়েশিয়ান ভাষায় হলো ইতু, ইতু। এর পরের শব্দটি হলো কেমন বা কিভাবে, কেমন বা কিভাবে এটা মালয়েশিয়ান ভাষায় হবে মাচাম্মানা, মাচাম্মানা। এর পরের শব্দটি হলো কি, কি এটা মালয়েশিয়ান ভাষায় হবে আপা, আপা। এর পরের শব্দটি হলো কোথায়, কোথায় এটা মালয়েশিয়ান ভাষায় হবে ডিমানা, ডিমানা। এর পরের শব্দটি হলো কখন বা কবে, কখন বা কবে এটা মালয়েশিয়ান ভাষায় হবে বিলা, বিলা। এর পরের শব্দটি হলো কে, কে এটা মালয়েশিয়ান ভাষায় হবে সেয়াপা, সেয়াপা। এর পরের শব্দটি হলো স্ত্রী বা বউ, স্ত্রী বা বউ এটা মালয়েশিয়ান ভাষায় হবে ইস্তেরি, ইস্তেরি। এর পরের শব্দটি হলো স্বামী বা বর, স্বামী বা বর এটা মালয়েশিয়ান ভাষায় হবে সুয়ামি, সুয়ামি। এর পরের শব্দটি হলো চাচা, চাচা এটা মালয়েশিয়ান ভাষায় হবে পাচ্চি, পাচ্চি। এর পরের শব্দটি হলো বাবা বা পিতা, বাবা বা পিতা এটা মালয়েশিয়ান ভাষায় হবে আইয়া অথবা বাপা, আইয়া অথবা বাপা। এর পরের শব্দটি হলো কন্যা বা মেয়ে, কন্যা বা মেয়ে এটা মালয়েশিয়ান ভাষায় হবে আনা পেরেম্পুয়ান, আনা পেরেম্পুয়ান। এর পরের শব্দটি হলো মা বা জননী, মা বা জননী এটা মালয়েশিয়ান ভাষায় হবে ইবু, ইবু। এর পরের শব্দটি হলো বড় বোন, বড় বোন এটা মালয়েশিয়ান ভাষায় হবে কাকা, কাকা। এর পরের শব্দটি হলো ছোট বোন, ছোট বোন এটা মালয়েশিয়ান ভাষায় হলো আড্ডে পেরম্পুয়ান, আড্ডে পেরম্পুয়ান।
এর পরের শব্দটি হলো শ্বশুর। শ্বশুর এটা মালয়েশিয়ান ভাষায় হলো বাপা মেরতুয়া, বাপা মেরতুয়া। এর পরের শব্দটি হলো শাশুড়ি। শাশুড়ি এটা মালয়েশিয়ান ভাষায় হবে ইবু মেরতুয়া, ইবু মেরতুয়া। এর পরের শব্দটি হলো জামাই। জামাই এটা মালয়েশিয়ান ভাষায় হবে মেনান্তু, মেনান্তু। এর পরের শব্দটি হলো শালি। শালি এটা মালয়েশিয়ান ভাষায় হবে আড্ডে ইপার প্রেমপুয়ান, আড্ডে ইপার প্রেমপুয়ান। এর পরের শব্দটি হলো নববধূ বা কনে। নববধূ বা কনেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেঙ্গান্তিং প্রেমপুয়ান, পেঙ্গান্তিং প্রেমপুয়ান। এর পরের শব্দটি হলো বর বা বিবাহপাত্র। বর বা বিবাহপাত্রকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেঙ্গান্তিং লেলাকি, পেঙ্গান্তিং লেলাকি। এর পরের শব্দটি হলো পিতামাতা। পিতামাতা এটা মালয়েশিয়ান ভাষায় হবে ইবু বাপা, ইবু বাপা। এর পরের শব্দটি হলো মেয়ে বা বালিকা। মেয়ে বা বালিকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় প্রেমপুয়ান, প্রেমপুয়ান। এর পরের শব্দটি হলো ছেলে বা বালক। ছেলে বা বালক এটা মালয়েশিয়ান ভাষায় হবে লেলাকি অথবা বুড়া লেলাকি, লেলাকি অথবা বুড়া লেলাকি। এর পরের শব্দটি হলো শিশু। শিশু এটা মালয়েশিয়ান ভাষায় হবে আনা, আনা। এর পরের শব্দটি হলো ছোট বা ক্ষুদ্র। ছোট বা ক্ষুদ্র এটা মালয়েশিয়ান ভাষায় হবে কেসিল, কেসিল। এর পরের শব্দটি হলো বিশাল। বিশাল বা বড় এটা মালয়েশিয়ান ভাষায় হবে বেসার, বেসার। এর পরের শব্দটি হলো তাকানো বা দেখা। তাকানো বা দেখা এটা মালয়েশিয়ান ভাষায় হবে লিহাত, লিহাত। এর পরের শব্দটি হলো লিখুন বা লেখা। লিখুন বা লেখা এটা মালয়েশিয়ান ভাষায় হবে তুলিস, তুলিস। এর পরের শব্দটি হলো আশা। আশা এটা মালয়েশিয়ান ভাষায় হবে দাতাং অথবা মারি, দাতাং অথবা মারি মানে হলো আশা। এর পরের শব্দটি হলো কথা বলা বা বলা। কথা বলা বা বলা এটা মালয়েশিয়ান ভাষায় হবে চাকাপ, চাকাপ। এর পরের শব্দটি হলো করা বা কোনো কিছু করা, এটা মালয়েশিয়ান ভাষায় হবে বুয়াত, বুয়াত মানে হলো কোনো কিছু করা। এর পরের শব্দটি হলো খাওয়া বা আহার করা। খাওয়া বা আহার করা এটা মালয়েশিয়ান ভাষায় হবে মাকান, মাকান। এর পরের শব্দটি হলো পান করা। পান করা এটা মালয়েশিয়ান ভাষায় হবে মিনুম, মিনুম, মিনুম মানে হলো পান করা। এর পরের শব্দটি হলো নকল বা জাল। নকল বা জাল এটা মালয়েশিয়ান ভাষায় হবে পালসু, পালসু। এর পরের শব্দটি হলো খাওয়ানো। খাওয়ানো এটা মালয়েশিয়ান ভাষায় হবে সুয়াপান, সুয়াপান মানে হলো খাওয়ানো। এর পরের শব্দটি হলো খাদ্য বা খাবার। খাদ্য বা খাবার এটা মালয়েশিয়ান ভাষায় হবে মাকানান, মাকানান। এর পরের শব্দটি হলো যাও বা যাওয়া। যাও বা যাওয়া এটা মালয়েশিয়ান ভাষায় হবে পেরগি, পেরগি। এর পরের শব্দটি হলো চাই বা চাওয়া। চাই বা চাওয়া এটা মালয়েশিয়ান ভাষায় হবে মাহু অথবা না, মাহু অথবা না। এর পরের শব্দটি হলো স্বপ্ন। স্বপ্ন এটা মালয়েশিয়ান ভাষায় হবে মিম্পি, মিম্পি। এর পরের শব্দটি হলো বন্ধ করা। বন্ধ করা এটা মালয়েশিয়ান ভাষায় হবে তুতুপ, তুতুপ মানে হলো বন্ধ করা। এর পরের শব্দটি হলো সম্পূর্ণ। সম্পূর্ণ এটা মালয়েশিয়ান ভাষায় হবে সেলেসাই, সেলেসাই। এর পরের শব্দটি হলো খোলা। খোলা এটা মালয়েশিয়ান ভাষায় হবে বুকা, বুকা মানে হলো খোলা। এর পরের শব্দটি হলো বিপজ্জনক। বিপজ্জনক এটা মালয়েশিয়ান ভাষায় হবে বাহাইয়া, বাহাইয়া মানে হলো বিপজ্জনক। এর পরের শব্দটি হলো কালো। কালো এটা মালয়েশিয়ান ভাষায় হবে হিতাম, হিতাম। এর পরের শব্দটি হলো খুব সুন্দর। খুব সুন্দর এটা মালয়েশিয়ান ভাষায় হবে সাঙাত চান্তি, সাঙাত চান্তি।
আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।